অনেক বেলা হলো, মাথায় একটু জল দিয়ে মুখে কিছু দে মা। আমার আমার ভীষণ ভয় করছে মা। ভয়? ভয় কিসের? সব মেয়েরই তো একদিন বিয়ে থাও হয়, না চাইতে তো হাতে চাঁদ পেয়েছিস, ভয় কিসের? সব ঠিক হয়ে যাবে। বৌদিদের তুমি জানো না মা, ওরা আমাকে অনেক কথা শোনাবে। না মা, আমি পারবো না, তুমি ছোটদাকে না করে দাও। না বলিস মঞ্জু, দুবেলা পেট ভরে খেতে তো পাবি, আমাদের আর ভাত কাপড় ছাড়া আর কি চাই বল? যদি লাঠি ঝাঁটা মারে মুখ বুঝে সহ্য করবি, রাগ আরবি নে। একে তুমি ভালো বলছো মা। হ্যাঁ ঠিক বলছি, মা হওয়া যে কি সে তুই বুঝবি না। যেদিন অকালে তোর বাবা আমাদের ছেড়ে চলে গেল তখন পুরো 1 বছর বয়স, কত কষ্ট করেছি, আধবেলা একবেলা খেয়ে তোকে মানুষ করেছি, এ দরজ ও দরজ ঘুরে শেষ করে এই ভাগাড়ে এসে ঠেকেছি। চুপ করো মা, চুপ করো, আর আমি কিছু শুনতে চাই না, তুমি আর কিছু বলো না মা। না বলিস না মা, সর্দার বাবু দয়া করেছে, তুই তার পায়ে ঠেলিস না, তোকে সুখী পাইলে আমার মনেও শান্তি নে। আর কেঁদো না মা, আর কেঁদো না, তুমি যা বলবে আমি তাই করব, তুমি খুশি হলে। আর আমি কিছু চাই না মা, আর আমি কিছু চাই না। ছোটদা, ছোটদা কি বলছো? তাড়াতাড়ি বলে, অনেক কাজ পড়ে আছে। কি হলো বলো? আমি মানে তোমাকে, আমি মানে তোমাকে কি বলছো ঝটপট বলো। উফ, আমি তোমাকে বিয়ে করতে চাই। ছি 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 ছি, কি বলছো কি তুমি? আমি সত্যি সত্যি তোমাকে বিয়ে করতে চাই। তোমার মত না থাকলে বিয়ে হবে না, যদি কোনো আপত্তি না থাকে আমি কালই তোমার মার কাছে যাব, আর 5টা মেয়ের যেভাবে বিয়ে হয় আমি ঠিক সেভাবেই তোমাকে বিয়ে করব। আমি জানি না, আমি জানি না, আমি জানি না। বলছি তো আমি সবাইকে জানিয়ে বিয়ে করব। না না, আমি পারবো না। সবাই আমাকে দোষ দেবে, আমি পারবো না, হতে পারে না, আমি পারবো না, আমি পারবো না। Congratulations. আপনি বিয়ে করছেন শুনে আমি খুব খুশি। থ্যাঙ্কস, কিন্তু আমি খুশি নই। কেন? আপনি থাকছেন না বলে। ওহ সরি, কিন্তু কাল আমায় চলে যেতেই হবে, পরে যখন আসবো তখন আপনার স্ত্রীর সঙ্গে আলাপ করিয়ে দেবেন। কি নামটা জানো? মঞ্জু, ভীষণ মিষ্টি নামটা। আমি চাই আপনি সুখী হন, আমার মতন হেরে যাবেন না জানো। আমার বিয়ে সুখের হয়নি, আমি ডিভোর্সি। আমার স্বামী খুবই সাধারণ ছিলেন, শিক্ষায় কালচারে কোনো ব্যাপারেই আমার সমান ছিলেন না। তখন বয়স খুব অল্প, আর যেহেতু ছিল তাই বাবার অমতে বিয়ে করেছিলাম। ভেবেছিলাম তাকে নিজের মতো তৈরি করবো,
কিন্তু পারিনি। আসলে আমাদের মধ্যে কোনো ভালোবাসাই তৈরি হয়নি। একবার ভুল করেছেন বলে সারা জীবন একা থাকবেন? তা নয়। আপনার জীবনে অন্য কেউ আসেনি? একজনকে ভালো লেগেছিল, ইয়াং, হ্যান্ডসম, শিক্ষিত, মাই ক্লাস, কালচারের কোনো তফাৎ নেই। ভদ্রলোকের ভাগ্য দেখে হিংসে হচ্ছে। রিয়েলি? নামটা জানতে পারি কি? আপনি চেনেন, ভীষণ ক্লোজ, তবে আজ আর নামটা বলা যাবে না। কেন? আমার মনের কথা উনি এখনো জানেন না। আমি কি কোনো সাহায্য করতে পারি? টু লেট, জানতে পারলাম উনি অলরেডি এনগেজড। ব্যাড লাক। ওহো, তোমরা এখানে? কনগ্রাচুলেশনস মাই বয়, দারুণ সাহসের কাজ করেছো, একেবারে চমকে দিয়েছো সকলকে। বাবা, তোমরা কথা বলো, আমি এক্ষুনি আসছি। তোমার সৎ সাহসের প্রশংসা করছি, বুঝলেন। বাই দ্য ওয়ে, সার্কাস অ্যাভিনিউ ফ্ল্যাটটা তুমিই পাচ্ছ, ইটস অলমোস্ট রেডি, তুমি যে কোনো দিন শিফট করতে পারো। থ্যাঙ্কস। তবে কি জানো, অ্যাপেল গাছের চারা কাশ্মীর থেকে এনে কলকাতায় লাগানো যায়, যত্ন নিলে ফলও ফলতে পারে, তবে কাশ্মীরি আপেলের স্বাদ কখনোই পাওয়া যাবে না। সবকিছু নির্ভর করে সয়েলের দোষ গুণের ওপর। কাম অন, লেটস হ্যাভ বিয়ার। তুমি জানো না সরলাদি, মঞ্জু নিশ্চয় টুকটাক জানে, সেদিন তো দেখলাম বাবুটিকে, দিব্যি দেখতে। কিসে যে মজলো কে জানে। কিসে আবার মজবে, মজেছে মঞ্জুর গতর দেখে। তুই দেখিস, গতরের রস শুকিয়ে গেলে পিরিজ যেন আবার ডাঙায় উঠে দৌড় না লাগায়। না না, আমি আর কি বলবো, সবই ঠাকুরে দিচ্ছে। বলানি কওয়ানি বড় মানুষের বেটা, তোর মেয়েকে বিয়ে করবে কেন রে? তাদের ঘরে কি মেয়ে নেই? হ্যালো, আমাদের গঙ্গার মতন বেঁচে দেবে না তো, এখন তো হামেশাই এরম হচ্ছে। তোমরা যে যাই বলো দিদি, আমি মেয়ের বিয়ে ওইখানেই দেবো। ঠাকুরের যদি দয়া থাকে আমার মেয়ে ওইখানেই সুখে থাকবে। বিয়েটা হোক, তারপর এক সময় ওই নলী ঠাকুর ওই বস করা মাদুলি রে, সেইটা মঞ্জুকে পরিয়ে দিলেই হবে। হ্যাঁ, আর শোন, কালীঘাটে নিয়ে গিয়ে বিয়ে দিবি না, ওই যে রেজিস্ট্রি না কি বলে, অমন লেখা পড়া করে বিয়ে দিবি, পরে তালাক করলো খোরপোষ পাবে তোর মেয়ে, বুঝেছিস? আর ওই সঙ্গে নলী ঠাকুরের মাদুলিটাও পড়াবি। আজকে চলি গো দিদি, ওদিকে অনেক কাজ পড়ে রয়েছে, চ চ চলি। হ্যাঁ বাবা, কেলাসি মাল মনে হচ্ছে মাইরি, ব্যাপার কি বলতো? আবে চিনতে পারলি না, তোর মঞ্জুরানি রাসলি মক্কেল। হ্যাঁ, দিন কয়েক আগে এসেছিল, একেবারে হংকং মেটাছে। এই দাঁড়া দাঁড়া, কি করছিস? কি চল কোমলটা বলতো। আরে ওই যো যে আগে আগে যাচ্ছে, যার হাতে কালো ব্যাগ, সাসালো মাল পাকড়েছে মাইরি, একেবারে মারুতি মডেল। বসার সময় নিয়ে মঞ্জুকে নিতে এসছি, এতে মঞ্জুর জামা কাপড় আছে, আর বাইরে আমার বন্ধু স্ত্রী অপেক্ষা করছেন, উনি মঞ্জুকে সাজিয়ে দেবেন। শোনো বাবা, মেয়েটাকে তোমার হাতে সঁপে দিচ্ছি, জানি না ওর কপালে কি আছে, তুমি আমাকে কথা দাও কোনোদিন মেয়েটাকে তাড়িয়ে দেবে না। না না না, তা কেন, আপনি ওসব ভাববেন না মঞ্জু, আমি রমাকে পাঠিয়ে দিচ্ছি, তুমি তৈরি হয় না। তোমার ভয় নেই মা, তাড়িয়ে দিতে চাইলেও আমি চলে আসব না, মুখ বুঝে সব কিছু সহ্য করব, তোমার চিন্তা নেই মা, তোমার মেয়ে সুখেই থাকবে।
মা সুখী থাকবে। যাই বলুন সুবিদা, রেজিস্ট্রি বিয়ের কিন্তু কোনো মজাই নেই। একটা শাঁখ বাজলো না, কেউ একটা উলু দিল না, কি রকম যেন। ম্যারেজ অফিসারের উচিত ছিল সানাইয়ের একটা ক্যাসেট বাজানো, তাহলে অন্তত একটা অ্যাটমোসফিয়ার তো ক্রিয়েট করা যেত, কি বলো? এই সুবীর, হ্যাঁ তুই তো বাড়ি যাবি? হ্যাঁ, তাহলে আমাদের সামনে নামিয়ে দে, আমরা তো এসে গেলাম। হিয়ার ইউ আর। বাই রোমা, সি ইউ ইন মাই। বাই। তুই ঠিক আছে? ঠিক আছে, তুমি বেরোচ্ছ? হ্যাঁ হ্যাঁ, মানে একটা মিটিং আছে, ভেতরে যা, ভেতরে যা, আমি একটু ঘুরে আসি। কেমন আছে বৌদি? ভালো, তোমরা? হঠাৎ বিয়ে করে তো সবাই বাড়িতেই আসে। থাক, আশীর্বাদ করবে কি করবে না সেটা তোমার অভিরুচি, কিন্তু মঞ্জুর প্রণামটা নিলেই পারতে। তোমরা কি এখানে থাকবে? ইচ্ছে তো তাই, তোমার আপত্তি আছে? তুমি যদি মনে করে থাকো বাড়ির ঝিকে উলু দিয়ে বরণ করব, তাহলে ভুল করছো। ভুলে যেও না, এ বাড়িতে তুমিও যা, মঞ্জুও তাই। একটা ঝিয়ের সঙ্গে তুমি আমার তুলনা করছো? বাংলা ভাষাটা ভালো করে শেখনি বলে রাগ করছো। ঝি মানে মেয়ে, তুমিও একদিন কোনো এক বাড়ির ঝি ছিলে, আজ এ বাড়ির বউ হয়ে এসেছো। তার মানে, তার মানে তুমি বলতে চাইছো ওরা মেয়ে এক? দাদা স্ত্রী হিসেবে তোমার যা ওজন, আমার স্ত্রী মঞ্জুরও ঠিক তাই। এ বাড়ির বড় বউ হিসেবে একটু 19-20 তফাত হতে পারে, এর চেয়ে বেশি কিছু নয়। চলো মঞ্জু, বাবার সঙ্গে দেখা করে আসি, এসো। বাবা। কে? ও সুবীর। আরে মঞ্জুও এসেছে, সুখে থাকো মা। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি চিরায়ুষ্মতী হও। কি ভালো লাগছে ও মা, তোমার শাশুড়িকে প্রণাম করো। বড় বৌমা শুনছ? আরে দেখে যাও কে এসেছে। ও মেজ বৌমা, আরে সুবীর এসেছে তার বউকে নিয়ে। আরে শাক টাক বাজাও, নতুন বউ এসেছে। যাও বৌমা, তুমি ভেতরে যাও, ওরা বোধহয় ব্যস্ত রয়েছে। আরে সুবীর, তুমি ওকে ভেতরে নিয়ে যাও। আরে কাকে কি বলছি, মঞ্জু এই বাড়িতে কি নতুন জিয়াকে পদ দেখাতে হবে? যা মঞ্জু, তুই ভেতরে যা, তোর বৌদিদের সঙ্গে দেখা করে আয়। সাহস আবার বাড়িতে এসেছিস? যা বেরিয়ে যা। মেজ বৌদি, কোনো কথা আমি শুনতে চাই না। মুখে চুনকালি মাখি এখন আদিক্ষেতে হচ্ছে। আমি কি করেছি? ন্যাক্কা, উনি জানেন না, আমায় বলতে হবে কি করেছেন। করতে কি বাকি রেখেছিস তুই? হ্যাঁ, অন্য কোনো মেয়ে হলে গলায় দড়ি দিত, বুঝলি? সত্যি বলছি,
আমার কোনো দোষ নেই, বিশ্বাস করো। বিশ্বাস করবো তোকে? তার আগে যেন আমার মৃত্যু হয়। দশ বছর বয়স থেকে যে বাড়িতে চার বেলা গিলে তুই এতটা বড় হলি, আজ সেই বাড়ির সর্বনাশ করতে তোর একটু আটকালো না? আমি কোনো অন্যায় করিনি। চুপ কর। কিসের লোভ দেখে তুই শুভকে বশ করেছিস আমরা জানি না। না, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তুই যা করেছিস কোনো বাজারের মেয়ে মানুষও তা করে না। তুমি যা ভাবছো তা সত্যি নয়, বিশ্বাস করো। আমি নয়, তোমার দেহরি আমাকে। চুপ কর। যত বড় মৃত্যু হয় তত বড় কথা। শুভুর নামে দোষ দেওয়া হচ্ছে? নষ্ট মেয়ে মানুষ কোথাকার, যা বেরিয়ে যায় বাড়ি থেকে। কোনদিন তোকে এবারে দৃষ্টি মনায় দেখি কি করবো, একবার দেখিস। যা বাড়ো। তোর যে এত লাঞ্ছনা গঞ্জনা অপমান, সব তো আমার জন্য মঞ্জু। যেখানে তোমার কোনো সম্মান নেই, অধিকার নেই, সেখানে আজ থেকে আমারও কোনো সম্পর্ক নেই। ভালো আছেন তো? হ্যাঁ, আপনি? হ্যাঁ, বসুন। কিরে, তুই এখানে কি করছিস? সবাই এসে গেছে, ভেতরে চল না। ভাবছি যদি ওরা কেউ আসে। কারা? তোর দাদাদের কথা বলছিস? হ্যাঁ, ওরা কেউ আসবে না রে। চল, সবাই তোকে খুঁজছে। এবার আয়নায় নিজেকে দেখো। ইমা কি সুন্দর দেখাচ্ছে, তাকাও। ভীষণ পাতলা, আমি পরব না। এটা পুরো তোর বেড়াতে বেরোচ্ছ না? এটা শোবার পোশাক, আমিও পরি। কিন্তু কিন্তু আবার কি, বিয়ে করেছ, স্বামীর সঙ্গে শোবে, এতে আবার লজ্জা। এসো এসো, আমরা এখন যাব। শোনো, যখন সুবিদ্যা এসে শুয়ে পড়বে তখন সব আলোগুলো নিভিয়ে দেবে, শুধু ওই টেবিল ল্যাম্পটা জ্বলবে, বুঝেছ? এই টেপ রেকর্ডারটা দেখছ, এই বাটনটা টিপে দেবে, তারপর গাউনটা খুলে সুবিদ্যার পাশে শুয়ে পড়বে। তারপর তারপর তারপরও আমায় বলে দিতে হবে? অনেক রাত হয়ে গেছে, আমি যাই। এই চলো, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ চলো চলো, এই চলি। ওকে সুবিদ্যা। হুম, আপনার বউকে যা তালিম দেওয়ার সব দিয়ে দিয়েছি, আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না। ঠিক তো, থ্যাংক ইউ, ওয়েলকাম। চলো আসি। এসো, চলি। গুড নাইট, বাই।